জাতীয়দের আগ্রাসনে আমি নাম ধরতে পারবো না, আপনি মিলায় ফেলবেন, আমাদের অনৈক্যের সুযোগে, আমাদের অনৈক্যের সুযোগে বিদেশি অতিথি পাখিরা আগ্রাসন চালিয়ে আমার দেশের সম্পদ তারা লুট করে নিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে চেয়ে চেয়ে দেখব ঐক্যবদ্ধ প্রতিবাদের অভাবে আমার দেশের বহু সম্পদ আমরা হারিয়ে ফেলব। নাম্বার থ্রি, তিন নাম্বার, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি মুসলমানদের উপরে জুলুম হবে, মুসলমানরা প্রতিবন্ধী হয়ে যাবে। আজকে বিশ্ব মুসলিম ঐক্যের অভাবে আমাদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়ে গিয়েছে। বাবরি মসজিদ তো আমাদের ঐতিহ্য ছিল, এই ভারতবর্ষে যা কিছু আছে সব কিছু মুসলমানদের হাতে গড়া, মুসলমানরা বানিয়েছে। আমি ভারতে চার পাঁচবার যাওয়ার সুযোগ পেয়েছি, বেশি না, সাত আটটা স্টেট মোটামুটি ঘুরেছি, দেখলাম ভারতের সুন্দর যা কিছু আছে সব মুসলমানদের হাতেই বানানো। আগ্রার তাজমহল, কুতুব মিনার, শীষ মিনার, লাল কেল্লা, ভারতের যা কিছু আছে অনবদ্য সকল স্থাপনা সব কিছু মুসলমানদের হাতে তৈরি করা। এই ভারতকে মুসলমানরা কয়েক শতাব্দী শাসন করেছে, কোনো মুসলমান শাসক কোনো মন্দির ভেঙে মসজিদ বাড়ায় নাই, কোনো মুসলমান শাসক অমুসলিমকে জোর করে ধর্মান্তরিত করে নাই, কোনো মুসলমান শাসক কখনোই অমুসলিমদেরকে নিপীড়ন করে নাই। কারণ ইসলাম আমাদেরকে এটা শিখায় না, অন্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করা, তাদের উপাসনালয় ভেঙে না দেওয়া, তাদের উপাসনালয়গুলোকে হেফাজত করা, এই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষা কোরআন সুন্নায় আমরা জেনেছি, ঠিক কি না? আমরা এত বছর ভারত আমাদের পূর্বপুরুষরা শাসন করলো, কোনো নিপীড়ন চালাও না, কিন্তু মাত্র 70-75 বছর ক্ষমতা পেয়ে আহা ইতিহাসকে বদলে দিয়েছে। যেই প্লেটে তারা খেয়েছে ওই প্লেটকে তারা ছিদ্র করে দিয়েছে। গত কয়েক বছরের ইতিহাস হলো এই, জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজ নামক যুবককে পিটিয়ে পিটিয়ে হায়েনারা হত্যা করেছে। মুস্কান নামে আমাদের এক বোন, মনে আছে আপনারা না ভুলে গেছেন? তার উপরে তারা কি করেছে জেনেছেন? তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। তারা আমাদেরকে বলে আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি, তোমাদের ইতিহাস তোমরা তালাশ করো, তোমাদের এই কর্মকাণ্ডগুলো প্রমাণ করে তোমরা ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী।